জন্ম সনদের সঙ্গে দেওয়া হবে চারাগাছ, বললেন মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC থেকে জন্ম সনদ নেওয়ার সময় সঙ্গে একটি করে চারাগাছ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ চারাগাছ উপহার দেওয়া হবে বলে জানান মেয়র। শুক্রবার 19 মার্চ রাজধানীর মোহাম্মদপুরে এক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বিডি ক্লিনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আতিকুল ইসলাম। গাছের চারা জন্ম সনদের সঙ্গে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়ে মেয়র আতিক বলেন, আমরা যখন জন্ম সনদপত্র দেব তখন প্রতিটি বার্থ সার্টিফিকেটের সঙ্গে মুজিব বর্ষ উপলক্ষে একটি করে চারা গাছ দেব। প্রত্যেক শিশুর নামে যদি একটি করে চারা গাছ লাগানো হয় তাহলে এ ঢাকা শহরে আর অক্সিজেনের অভাব হবে না। গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করে DNCC মেয়র আতিক বলেন, আজকে আমাদের দাদারা গাছ লাগিয়েছেন বলে আমরা অক্সিজেন পাচ্ছি, দাদারা গাছ লাগিয়েছেন বলে এখনও আমরা বেঁচে আছি। কাজেই আমরা বলবো, যেখানে সেখানে ময়লা ফেলবো না, আর যেখানেই জায়গা আমার পাবো সেখানেই গাছ লাগিয়ে দেব। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যক্তি নিজেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এটি হলো আমার। আমরা সবাই যদি নিজেদের থেকে আমাদের ঘর আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলেই আমাদের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান সাহেবের অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ। আর এখন থেকে আপনারা যারা জন্ম সনদ নেবেন আপনারা সাথে করে একটি করে গাছের চারা পাবেন এবং আপনি আপনার বাড়িতে সেই গাছের চারাটি লাগিয়ে দিবেন। এতে করে আস্তে আস্তে পরিবেশগত দিক থেকেও যেমন উন্নয়ন হবে এবং দেশে অক্সিজেনের মাত্রাটাও দিন দিন বৃদ্ধি পাবে। এতে করে পরিবেশ এবং আশেপাশের সব কিছুই ভালো থাকবে এবং যেখানে সেখানে ময়লা ফেলবেন না, আর আপনি আপনার বাড়ি এবং আপনার বাড়ির আঙিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখবেন। আর এই ধরনের উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ। আর এই ধরনের সংবাদ আপনি আপনার আশেপাশের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের অবশ্যই জানিয়ে দিবেন এবং তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করবেন এবং এই ব্যাপারে আরও সবাইকে জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এমন গুরুত্বপূর্ণ সংবাদ দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।